নমস্কার, শুভ সকাল। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের পক্ষ থেকে তোমাদের স্বাগত। সারা বাংলার সমস্ত শিশুদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। 20 নভেম্বর হলো আন্তর্জাতিক শিশু অধিকার দিবস। এই দিনটিকে মনে রেখে প্রতি বছর আমরা সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে থাকি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর জন্মদিনকে মনে রেখে 14ই নভেম্বর দিনটি আমাদের দেশের শিশু দিবসও বটে। তাছাড়া 2019 মানে এই বছরটা হলো কনভেনশন অন দ্য রাইটস অব দ্য চাইল্ড বা CRC-র 30 বছর। এই সব উপলক্ষকে মিলিয়ে দিয়ে আজ আমাদের এই ট্রাম যাত্রার আয়োজন। আমরা আজ বেলুন উড়িয়ে আনন্দকে সঙ্গী করে কলকাতা শহরের 4 প্রান্তের 4টি জায়গা থেকে 5টি ট্রামে চেপে রওনা দিয়েছি। আমরা মানে শিশুরা, সবার মতন আমাদের কিন্তু বাবা মা নেই। আমাদের কিন্তু সবসময় দুবেলা এত এত খাবার মোটেও জোটে না। আমাদের মাথার উপর যে ছাদ আছে সেটাও নয়, কিন্তু আমাদের জেহাদ আছে সব রকমের বঞ্চনা অবজ্ঞার বিরুদ্ধে। সব যন্ত্রণাকে হেমন্তের অরণ্যে উড়িয়ে দিয়ে আমরা আজ নাচবো, গাইবো, নাটক দেখাবো, কারণ আনন্দে থাকা আমাদের অধিকার। শ্যামবাজার, গড়িয়াহাট, নোনাপুকুর আর খিদিরপুর থেকে 5টি ট্রামে চড়ে আমরা প্রায় 300 জন শিশু পৌঁছবো এসপ্লানেড ট্রাম গুমটিতে। সেখানে আছে আমাদের নানা রকমের পারফরমেন্স, থাকবে নামি তারকারাও। তোমরাও এসো, সবাই চলে এসো জগতের আনন্দ যজ্ঞে, সবার আমন্ত্রণ।